নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা রোকেয়া দিবস আজ এ উপলক্ষে নানা আনুষ্ঠানিকতা স্মরণ করা হবে তাকে এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পৃথক বাণী দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক 2020 প্রদান করা হবে মনোনীত পাঁচজন নারী ব্যক্তিত্ব হলেন নারী শিক্ষায় প্রফেসর ডক্টর শিরিন আক্তার পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল ডাক্তার নাজমা বেগম নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুস্তারি শাফি বীর মুক্তিযোদ্ধা এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এবছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন